ভাত খাওয়ার পর এই কাজ ভুলেও করবেন না। পৃথিবীতে অন্তত 300 কোটি মানুষের প্রধান খাবার ভাত। বিশেষত এশিয়া মহাদেশে প্রতিদিন ভাত খাওয়া লোকের সংখ্যা তো সব থেকে বেশি। আর বাঙালিদের কথা তো ছেড়েই দিলাম, বাঙালি সারাদিনে একবার ভাত খাবে না সেটা হতেই পারে না। গরম হলে তো কথাই নেই, পান্তা হলেও চলবে। ভাত অবশ্যই উপকারী খাবার, কিন্তু এমন কিছু বদভ্যাস রয়েছে যেগুলো আমাদেরকে সুস্থ রাখার পরিবর্তে অসুস্থ করে তোলে, আর তাই সেসব অভ্যাস পরিত্যাগ করাই ভালো। এই অভ্যাসগুলো শরীরে নানা বিরূপ প্রভাব ফেলে। খাবার খাওয়ার পরপরেই অনেকে ফল খায়, সেটা একদম ঠিক নয়, কারণ এতে বাড়তে পারে অ্যাসিডিটি। খাবার গ্রহণের 2-1 ঘন্টা আগে বা পরে ফল খাওয়া ভালো। অনেকে দেখা যায় খাবার শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ধূমপান শুরু করে, এটা খুবই মারাত্মক খারাপ অভ্যাস। চিকিৎসকরা বলেন অন্য সময় ধূমপান যতটুকু ক্ষতি করে, খাবার খাওয়ার পর ধূমপান করলে তা 10 গুণ বেশি ক্ষতি করে। খাবার গ্রহণের পরপরই স্নান করবেন না, কারণ খাওয়ার পরপরই স্নান করলে শরীরের রক্ত সঞ্চালন মাত্রা বেড়ে যায়। এর ফলে পাকস্থলীর চারপাশে রক্তের পরিমাণ বেড়ে যায়, যা পাকতন্ত্রকে দুর্বল করে দিতে পারে, ফলে খাবার হজমের স্বাভাবিক সময়কে ধীরগতি করে দেয়। অনেকে দেখা যায় খাবার গ্রহণের সময় বা পরপরই কোমরের বেল্ট বা কাপড় ঢিলেঢালা করে দেয়, এটা ঠিক নয়, কারণ কোমরের বেল্ট বা কাপড় ঢিলে করলে খুব সহজেই ইন্টেস্টাইন থেকে রেকটাম পর্যন্ত খাদ্যনালীর নিম্নাংশ বেঁকে যেতে পারে বা পেঁচিয়ে যেতে পারে বা ব্লক হয়ে যেতে পারে। এই সমস্যাকে ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন বলে। খাবার খাওয়ার পরপরই ব্যায়াম করা ঠিক নয়। ভাত খাওয়ার পরপর ঘুমিয়ে পড়া খুবই খারাপ অভ্যাস, এর ফলে শরীরে মেদ জমে যায়। খাবার পরেই অনেকে প্রথম চায়ের কাপ হাতে বসে যায়। চায়ে থাকে প্রচুর পরিমাণ ট্যানিক অ্যাসিড, যা খাদ্যের প্রোটিনকে 100 গুণ বাড়িয়ে তোলে। এতে খাবার হজম হতে স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগে, তাই কিছু সময় অপেক্ষা করার পর চা পান করুন। হাঁটাচলা করবেন না। অনেকেই বলে থাকেন যে খাবার পর 100 কদম হাঁটা মানে আয়ু 100 দিন বাড়িয়ে ফেলা, কিন্তু আসলে বিষয়টা পুরোপুরি সত্য নয়। খাবার পর হাঁটা উচিত, তবে অবশ্যই সেটা খাবার শেষ করেই তাৎক্ষণিকভাবে নয়, কারণ এতে করে আমাদের শরীরের ডাইজেস্টিভ সিস্টেম খাবার থেকে প্রয়োজনীয় পুষ্টি শোষণে অক্ষম হয়ে পড়ে। নতুন নতুন ভিডিও পেতে জানতে চাই টিভি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।